সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আর তোমাদের সাথে আছি আমি, শিনা প্রজ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়টি নিয়ে। আর এটির চতুর্থ অধ্যায়ের সমবায় নিয়ে আলোচনা করব, এবং সমবায়টি বিশেষ করে রাখা হয়েছে দশম শ্রেণীর জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা বোর্ডে যাই এবং বিষয়টি দেখে নিই। দেখো, আমাদের আজকের আলোচ্য বিষয় সমবায় সমিতির ধারণা। তো সমবায় বলতেই আমরা সচরাচর যে কথাটি বুঝে থাকি সেটি হচ্ছে, সমবায় বলতে বোঝানো হয় আসলে একতাই বল, এই ধারণাটা নিয়েই সমবায়ের সৃষ্টি। তারপরেও সমবায়ের বিভিন্ন ইতিহাস বা সমবায়ের আলোচনা নিয়ে আমি সংক্ষেপে আজকে তোমাদের সাথে আলোচনা করব, যে এই কারণে এটাকে আমরা বলে থাকি সমবায় সমিতির ধারণা। ইংরেজিতে বলা হয় কনসেপ্ট অফ কোঅপারেটিভ সোসাইটি। এখন প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে বেশ কিছু বিষয় রয়েছে, আমি সংক্ষেপে তা ইন্ডিকেট করেছি। বিষয়গুলো হচ্ছে এমন যে সমবায়ের শাব্দিক অর্থ আসলে কী। তো সমবায় শব্দের অর্থ বলতে আমরা বুঝি যেটি, সেটি হচ্ছে উদ্যোগ বা প্রচেষ্টায় কাজ। অর্থাৎ কোনো কিছুর উদ্যোগ নিয়ে বা সে কোনো কিছু করার প্রচেষ্টায় যখন আমরা কোনো কাজ শুরু করি একত্রে, সেটাই হচ্ছে সমবায়। তাহলে আমরা কি বলবো, সমবায়ের অর্থ, শাব্দিক অর্থ উদ্যোগ বা প্রচেষ্টায় কাজ। এবার আমরা দেখব যে সমবায়ের ধারণাটা বা সমবায় প্রথম কখন কোথায় শুরু হয়। তো দেখো, যে সমবায় সর্বপ্রথম যেখানে শুরু হয় সেটি হচ্ছে ইংল্যান্ড, এবং শুরু হয় 1844 সালে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে সর্বপ্রথম সমিতি কখন শুরু হয়, সেটির উত্তর হবে 1844। এবং এটির নাম কি, এটির নাম হচ্ছে রসডেল। রসডেল সমবায় সমিতি, এটা শুরু হয় 1844 সালে এবং ইংল্যান্ডে। এখানে আরেকটু বলা প্রয়োজন যে কয়েকজন তাঁতি তাদের নিজস্ব ভাগ্য উন্নয়নের লক্ষ্যে তারা একত্রিত হয়ে তাদের নিজস্ব পুঁজিতে একটি সমবায় গঠন করে, আর সেটির নাম ছিল রসডেল। এবং রসডেল সমবায় সমিতির সদস্য সংখ্যা দেখো 28 জন, এবং পুঁজি ছিল 28 স্টার্লিং পাউন্ড। এই 28 স্টার্লিং পাউন্ড নিয়ে 28 জন তাঁতি তাদের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে তারা একটি সমবায় সমিতি গড়ে তোলে, এবং সেটির নাম হচ্ছে রসডেল, যা প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডে, এবং কত সালে, 1844 সালে। দেখো যে এখান থেকে বেশ কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের রয়েছে বা অবজেক্টিভের জন্য অনেক সময় এসে থাকে। এবার দেখো যে আমাদের দেশে আসলে সমবায় সমিতি কখন কীভাবে আসে তা পর্যায়ক্রমে আমরা দেখব। এবার দেখো যে সমবায় সমিতি প্রথম, দেখো 1904 সাল দেওয়া আছে, আমি মুখে বলে দিচ্ছি, এটা হবে ভারতীয় উপমহাদেশ। আর ভারতীয় উপমহাদেশ তো বলতে তোমরা বোঝো যে ভারত আলাদাভাবে স্বাধীন হওয়ার আগে ভারত বাংলা একত্র হয়ে যেটি ছিল সেটি হচ্ছে ভারতীয় উপমহাদেশ। এবং এই ভারতীয় উপমহাদেশে সরকারিভাবে সমবায়ের উদ্যোগ নেওয়া হয় 1904 সালে। এবং এই উদ্যোগ নেওয়ার পরে যেটি প্রতিষ্ঠিত হয় সেটি কলকাতায় প্রতিষ্ঠিত হয় বেঙ্গল কোঅপারেটিভ নামে, এবং এটার সাল হচ্ছে 1918। তাহলে আমরা দেখলাম যে কলকাতায় বেঙ্গল কোঅপারেটিভ নামে যে সমবায় সমিতি গড়ে ওঠে তা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1918 সালে। এবার 1918 সালে পরে দেখো, যখন ভারত আলাদা হয়ে যায় ঠিক তারপরে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের আওতাভুক্ত যখন বাংলাদেশ ছিল, বা দুইটা মিলে যখন বাংলাদেশ পাকিস্তান ছিল, ঠিক তখনই ডক্টর হামিদ খানের নেতৃত্বে বার্ড প্রতিষ্ঠিত হয় 1959 সালে, এবং এটি প্রতিষ্ঠিত হয় বর্তমানের কুমিল্লা জেলাতে। তাহলে এটা দেখলাম যে 1959 যেহেতু, তার মানে অবশ্যই স্বাধীন বাংলার আগে। এবং দেখো স্বাধীন বাংলাদেশে সমবায় সমিতির কাজ শুরু হয় সেটি হচ্ছে 1972 সালে। তাহলে স্বাধীন বাংলাদেশে 1972 সালে জাতীয় সমবায় ব্যাংক লিমিটেড কাজ শুরু করে। এখানে তাহলে এই আলোচনায় আমরা দেখলাম সমবায় সমিতি প্রথম থেকে যে আসলে কত সালে সে উদ্যোগ গ্রহণ করে, এবং প্রথম ভারতীয় কলকাতায় সমবায় সমিতি গড়ে ওঠে কখন, আর ডক্টর হামিদ খানের নেতৃত্বে কুমিল্লায় বার্ড প্রতিষ্ঠিত হয় কত সালে, এবং স্বাধীন বাংলাদেশের সমবায় সমিতি ব্যাংক লিমিটেড কাজ শুরু করে কখন। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা থেকে দেখলাম যে সমবায় সমিতির ইতিহাস, পূর্ব ইতিহাস। কিন্তু এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে সমবায় সমিতি কী, তাহলে এই প্রশ্নটির জন্য তোমাদের একটি নির্ধারিত সংজ্ঞা হওয়া দরকার যে সমবায় সমিতির সংজ্ঞাটা কী। এখানে আমি সংক্ষেপে সমবায় সমিতির একটি সংজ্ঞা লিখেছি, দেখো সংজ্ঞাটি হচ্ছে এরকম। কতিপয় একই শ্রেণীর পেশার নিম্নবিত্ত, স্বল্পবিত্ত, মধ্যবিত্ত
অথবা বিত্তহীন ব্যক্তি নিজেদের আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য স্বেচ্ছায় মিলিত হয়ে যে সংগঠন গড়ে তোলে তাকেই বলা হয় সমবায় সমিতি। যদি অনুধাবনমূলক প্রশ্নের জন্য আসে, অর্থাৎ ক্ষয়ের জন্য, তোমাদের এইটুকুই যথেষ্ট। আরেকবার লক্ষ্য করো যে কতিপয় একই শ্রেণী, যেহেতু এটির একটি নির্দিষ্ট সংখ্যা আছে, আমরা পরবর্তী ক্লাসে এর সংখ্যা নিয়ে বা গঠন নিয়ে যখন আলোচনা করব, তখন আমরা এর সংখ্যাটি তোমাদের সাথে উল্লেখ করব বা এই সম্পর্কে আমরা একটি ক্লাস নিব। আজকের আলোচনায় শুধু আমরা সংজ্ঞা নিয়ে করছি, তাই দেখো যে একই শ্রেণীভুক্ত বলা হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের পেশাও এক। এবং কী কী করে বা কোন ধরনের মানুষ এটা করে, যে নিম্নবিত্ত, স্বল্পবিত্ত, মধ্যবিত্ত অথবা বিত্তহীন। এখানে লক্ষ্য করো, উচ্চবিত্তদের কথা এখানে বলা হয়নি বা তাদের জন্য এটা প্রয়োজন পড়ে না। সচরাচর এই ধরনের মানুষ তাদের নিজেদের অর্থটা কী করে, অনেক সময় যে তারা খরচ করে ফেলে বা জমাতে আগ্রহী হয় না, কিন্তু যদি তাদের অর্থটা একত্র করা হয় তাহলে একটি বেশ বড় ধরনের একটা টাকার অঙ্ক দেখা দেয় এবং তখন তারা কী করে, সেইটা মিলে তাদের নিজস্ব উদ্দেশ্য অর্জনের জন্য সবাই একত্রে মিলে কাজ করতে পারে। এই জন্যই এখানে সংজ্ঞা হিসেবে আমরা বলে থাকি যে একই শ্রেণীর পেশার নিম্নবিত্ত, স্বল্পবিত্ত, মধ্যবিত্ত অথবা বিত্তহীন ব্যক্তি নিজেদের আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য স্বেচ্ছায় মিলিত হয়ে যে সংগঠন গড়ে তোলে তাই হচ্ছে সমবায় সমিতি। তো এখন আমরা দেখব যে এই সমবায় সমিতি গড়ে ওঠার পিছনে যে কী কী কারণ রয়েছে। তো কারণগুলো দেখো, প্রথমে যে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও চিন্তা থেকেই সমবায়ের উৎপত্তি। অর্থাৎ অনেকেই আমরা ভাবি যে আমরা একা হয়তো এই কাজটি করতে পারবো না, আবার অনেক ক্ষেত্রে ভাবি না আসলে তা আমাদের জন্য হয়ে ওঠে না। কিন্তু আমরা যখন কয়েকজন একত্রে কাজটা করি তখন কী হয়, কাজটি আমাদের জন্য খুব সহজ হয়ে যায় এবং এই প্রচেষ্টা বা এই অনুপ্রেরণা থেকে কী হয়, সমবায় সমিতির উৎপত্তি। দ্বিতীয় পয়েন্টটা দেখো, বলা হয়েছে স্বল্পবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর পেশাজীবী ও ব্যবসায়ীদের আর্থিক দুরবস্থা দূরকরণের লক্ষ্যে। তাহলে এখানে খেয়াল করো যে স্বল্পবিত্ত বলা হয়েছে এবং মধ্যবিত্ত, এবং এরা হতে পারে পেশাজীবী অথবা ব্যবসায়ী, এবং এরা কী করে, তাদের নিজেদের আর্থিক দুরবস্থা কাটিয়ে ওঠার লক্ষ্যে তারা একত্র হয়ে যে সংগঠন গড়ে তোলে তাই হচ্ছে সমবায় সমিতি। তৃতীয়ত দেখো, পুঁজিবাদী সমাজের সৃষ্ট জাতীয় ও অর্থনৈতিক দুরবস্থা দূর করার লক্ষ্যে। এখানে খেয়াল করো, এই পুঁজিবাদী বলতে বোঝানো হয়, দেখো তোমরা মূল বই দেখলে বুঝতে পারবে যে পুঁজিবাদী কখন গড়ে ওঠে, একটা সমাজ ব্যবস্থা ছিল যখন যে শিল্প কারখানা অনেক বেশি গড়ে ওঠে এবং এর ফলে যে কিছু অর্থ বিশেষ কিছু ব্যক্তির হাতে চলে যায় এবং ওই সমাজকে বলা হয় যে পুঁজিবাদী সমাজ। এবং এই পুঁজিবাদী সমাজ থেকে যে জাতীয় অর্থনীতিতে যে দুরবস্থার সৃষ্টি হয় তা দূর করার লক্ষ্যে কী করা হয়, কয়েকজন কিছু ব্যক্তি একত্রে মিলে এই সমবায় সমিতি গড়ে তোলার চিন্তা করে। তো আমরা দেখলাম যে সমবায় সমিতি গড়ে ওঠার পিছনের কারণগুলো কী কী। এবার দেখো যে সমবায় সমিতি নিয়ে যে আন্দোলনটি হয় সেটা কোথায় হয়। তো এটার উত্তর হবে এরকম যে সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূচনা হয় পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা ও জাপানে। এরা প্রথম সর্বপ্রথম আন্দোলন করে এবং এই আন্দোলনের ফলশ্রুতিতেই পরবর্তীতে ইংল্যান্ডে সমবায় সমিতি গড়ে ওঠে। এবার আমরা দেখব যে বাংলাদেশে সমবায় সমিতির অবস্থান কেমন। তো দেখো যে 2009 সালের হিসাব মতে বাংলাদেশে প্রাথমিক সমবায় সমিতির সংখ্যা 1,63,408। আবারও দেখো যে প্রাথমিক সমবায় বলা হয়েছে এবং এর সমবায়ের সংখ্যা হচ্ছে 1,63,408 এবং এর সদস্য সংখ্যা 85,05,038 জন। এর সদস্য সংখ্যা 85,05,038 জন। তাহলে আমরা দেখলাম যে সমবায় সমিতির সংখ্যা এবং এর সদস্য। এবার দেখো যে আমি কি লিখেছি, যে সমবায় আইন, আসলে বাংলাদেশে দুই ধরনের ইয়ে দ্বারা পরিচালিত হয় সমবায়, একটি হচ্ছে সমবায় আইন এবং অন্যটি বিধিমালা। পরীক্ষার সময় তোমাদের এটা প্রায় ভুল হয়ে যায় যে কোনটি বিধিমালা এবং কোনটি আইন। তো লক্ষ্য করো যে আইনটি হচ্ছে আগে এবং সেটি হচ্ছে 2001 সালে এবং এই আইনের উপর ভিত্তি করেই একটি বিধিমালা প্রস্তুত করা হয়, সেটি হচ্ছে 2004 সালে। বর্তমানে বাংলাদেশের যে সমবায় সমিতিগুলো পরিচালিত হচ্ছে তাই 2001 সালের আইন এবং 2004 সালের বিধিমালা অনুযায়ী।
তো বাংলাদেশে কি কি সমবায় সমিতি আছে যা আমাদের সবার কাছে পরিচিত? দেখো, এখানে আমি তিনটি সমবায় সমিতির নাম উল্লেখ করেছি যা আমরা মোটামুটি সবাই জানি বা বিভিন্ন জায়গায় দেখে থাকি। সমবায় সমিতিগুলো হলো বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড, যা বর্তমানে মিল্ক ভিটা নামে পরিচিত, তোমরা এই নামের সাথে সবাই পরিচিত। তারপরে দেখো আরেকটি রয়েছে বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। এটা সচরাচর কি হয়, যারা জেলে বা মাছ ধরে বা এই পেশার সাথে জড়িত মৎস্যজীবী বলা হয় তাদেরকে, এবং তারা একত্র হয়ে যে সমবায় গড়ে তোলে তাই হচ্ছে বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতি। তারপরে দেখো রয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা সমবায় সমিতি। এখানেও বলা হয় যে মহিলারা নিজস্ব তাদের ভাগ্য উন্নয়নের জন্য বেশ কিছু মহিলা একত্র হয়ে বা একই শ্রেণীর মহিলারা একত্র হয়ে যে সংগঠন গড়ে তোলে সেটাই হচ্ছে মহিলা সমবায় সমিতি। তো বাংলাদেশে এই নামেই একটি সমবায় রয়েছে যে বাংলাদেশ জাতীয় মহিলা সমবায় সমিতি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে আমরা যে প্রশ্নগুলো পাব সেগুলো দেখো, আমি প্রথমেই বলেছি এখানে সবই ছিল জ্ঞানমূলক প্রশ্ন এবং আমি তোমাদের প্রশ্ন সহই এটি আলোচনা করেছি। দ্বিতীয়ত, এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের জন্য যে সমবায়ের সংজ্ঞা কী বা সমবায় বলতে কী বুঝো। আরেকটি দেখো যে এখানে এটি গ বা ঘর জন্য অনেক সময় এখান থেকে লেখা যায় যে সমবায় সমিতি যে সকল কারণে গড়ে ওঠে বা যে সকল কারণে এই সংগঠন গড়ে ওঠে সেই কারণগুলো কী কী, এখানে তিনটি পয়েন্টে তোমাদের তা উল্লেখ করা হয়েছে। এবার দেখো, এটি তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য যে সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূচনা হয় কখন এবং কোথায়, আর 2009 সালের হিসাব মতে প্রাথমিক সমবায়ের সংখ্যা কতটি এবং সদস্য সংখ্যা কতজন, সমবায়ের আইন ও বিধিমালা এবং বাংলাদেশে পরিচিত বেশ কিছু সমবায় সমিতির নাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের বাড়ির কাজ হিসেবে কিছুই থাকছে না, আজকে তোমরা এই অধ্যায়ের এই পড়াগুলো বাসায় মনোযোগ দিয়ে পড়বে, কারণ পরবর্তী ক্লাস যখন আমরা সমবায় সমিতির করব তখন এই আলোচনা মনে রাখলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে বা পড়তে সুবিধা হবে। দেখা হবে পরবর্তী ভিডিও কোনো ক্লাসে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।